প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস কন্টিনিউয়াস চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা তৈরি কাছে ভালো শুভকামনা করছি। আমাদের পড়ার ভাই আপনার সঙ্গে আছে অ্যাজ নাইক অ্যাজ ওয়েল। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে রানিং করেছেন সেটা বলতে পারবেন ভাই? আমার ব্যবসাটা প্রায় 2021 আজকে আমরা ডিজিটালের ছোঁয়া কি দেখতে পাচ্ছি রুবেল ভাই, একজন ব্যবসায়ী হিসেবে আপনি তুলে ধরবেন? হ্যাঁ, ডিজিটাল ছোঁয়া অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এটা আমি এককভাবে কারো কৃতিত্ব দেব না, এটা সময় সাথে হতেছে। বর্তমান সরকারের বাড়তি পৃষ্ঠপোষকতার কারণে একটা গতি পাইছে, আমরা আরো 10 বছর পরে যে জিনিসটা পাই আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশের সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন, আমি আউটস্ট্যান্ডিং ভাবে আপনাকে পেয়েছি। আমি যে আপনার সাক্ষাৎকার নিচ্ছি এটাও কিন্তু একটা ডিজিটালের অন্তর। আগে কিন্তু আমরা দেখা গেছে যে কি বাংলাদেশ টেলিভিশন নামে একটা টেলিভিশন ছিল, তাও আমরা দেখা যাচ্ছে যে ওই সময়ের মধ্যে সবুজ সাথী ছবি বা ছুটির ঘন্টা বা বেদের মেয়ের জোসা ছবি দেখার জন্য এক গ্রামের মধ্যে একটা টেলিভিশন 7 গ্রামের মানুষ একত্রিত হতো। এখন আমরা ছোট মোবাইল থেকে অ্যান্ড্রয়েড সাইট থেকে কিন্তু সারা বিশ্বটাকে আমরা হাতে নিয়ে আসছি। হ্যাঁ, অবশ্যই প্রযুক্তির উন্নয়ন, অবশ্যই সরকার ধন্যবাদ দিতে হবে, এখানে অনেক অবদান আছে। আমরা 5G রাইট এক্স্যাক্টলি আপনারা সুলভ মূল্যে আপনাদের পছন্দের
জিনিসপত্র নেন এবং আলোকিত ব্যক্তি হিসাবে রয়েল ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার বড় মামা ভাগিনা যারা যেখানে বিপদ নাই সেখানে সেই সুবাদে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মামা ভাগিনা ধন্যবাদ।